নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, এর ফলে আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেক দিন যে কথাটা বলি আজও সেই একই কথাই বলবো যে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ধরনের ভিডিওগুলো আপনারা কেটে কেটে দেখেন, কিন্তু সেইভাবে যদি কেটে কেটে দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। আপনাদের অনেকেরই আছে এই অভ্যাসটা যে আপনাদের রাশি আছে কিনা দেখে আর দেখার চেষ্টা করেন না, ভিডিও থেকে বেরিয়ে যান। সেখানে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা না দেখার ফলে আপনাদের সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো নাও ঘটতে পারে, কারণ আমি প্রত্যেকটা দিন এই অর্থপ্রাপ্তির যোগ কোন কোন রাশির থাকে সেই সব নিয়ে আলোচনা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। সেখানে দাঁড়িয়ে যদি আপনাদের এত ধৈর্য কম থাকে আপনারা সম্পূর্ণ না দেখে কেটে বেরিয়ে যান, সেখানে কিন্তু আপনারা সম্পূর্ণ লাভ তুলতে পারবেন না। এখানে আপনাকে জানতে হবে কেন আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হলো, কারণটা কি, সে কারণটা নিজেদের মধ্যে কিন্তু খুঁজে বার করতে হবে। আর যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগটা কার্যকারিতা হবে কি না। রাশি হয়তো আপনার মিলে গেল, কিন্তু রাশি মিলার সাথে আপনার যে সব সম্পূর্ণ আপনার সাথে মিলবে, আপনি আমি যে অর্থপ্রাপ্তির কথা বলছি যে তিনটে রাশি, সেই রাশির মধ্যে আপনার রাশি আছে আর আপনি অনেক টাকা পেয়ে গেলেন, অর্থপ্রাপ্তি ঘটলো, এরকমটা কিন্তু কখনোই নয়। কেন ঘটবে আপনার অর্থপ্রাপ্তি সেই কারণটা আপনাকে কিন্তু জানতে হবে। আমি প্রত্যেক দিন এই কথাগুলো কিন্তু বলি, ঠিক আজও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেই কারণেই কথাগুলো বলতে হচ্ছে। যেরকম এখানে আমি অ্যাভারেজ একটা হিসাব করি, আমি রাশিভিত্তিক আলোচনা করি, আপনার ব্যক্তিগত জন্মছক আমার কাছে নেই, অর্থাৎ আপনার রাশির সাথে এই গ্রহদের যে তিনটে গ্রহ অর্থপ্রাপ্তির যোগ তৈরি করতে ভালো থাকার দরকার আছে, সেই ভালো আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় আছে কি না সেটা কিন্তু আগে যাচাই করতে হবে, তারপর কিন্তু আমার এই কথাগুলো আপনার সাথে মিলবে। যেরকম যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা আছে তারা আপনারা দেখে নিতে পারেন আপনার জন্মছকে এই তিনটে গ্রহ কি অবস্থায় আছে, রাহু শুক্র মঙ্গল। যদি ভালো অবস্থায় থাকে তাহলে আমার কথা কিন্তু 100% আপনার সাথে মিলবে, আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। এছাড়াও আপনারা সবার তো জন্মছক বিচার বিশ্লেষণ করা থাকে না, তাদের ক্ষেত্রে আপনারা হস্তরেখা যে বিস্তারিত আলোচনা করা হয় হস্তরেখা বিচার, সেখানে গিয়েও আপনার এই গ্রহদের অবস্থান কি আছে জেনে নিতে পারেন। আমার আর একটা চ্যানেল আছে জ্যোতিষ উত্তম কুমার, সেখানে কিন্তু আমি হস্তরেখা বিচার করে থাকি এবং সম্পূর্ণভাবে হাতের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে থাকি কোথায় কোন জায়গায় কোন গ্রহের অবস্থান, কোন গ্রহ আপনার ভালো আছে কোন গ্রহ খারাপ আছে বিস্তারিত কিন্তু আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে থাকি। আর হাতের যে বিচার বিশ্লেষণ সেটা কিন্তু 100% কার্যকারিতা ঘটে, যেরকম জন্মছক বিচার বিশ্লেষণ করা যায় হস্তরেখা বিচারও কিন্তু করা যায়, আর সেটা কিন্তু বাস্তব আপনার জীবনে কার্যকারিতা ঘটে, সেখান থেকেও আপনি জেনে আসতে পারেন। এছাড়াও আপনাদের এত সময় নেই তাহলে আমি বলতে পারি যে তিনটে রাশির কথা আমি আজ বলবো, সেই তিনটে রাশির জাতক জাতিকারা আপনারা একটা ছোট টিকিট কাটতে পারেন, সেখান থেকে আপনাদের কিন্তু প্রাপ্তি যদি ঘটে আপনাদের জানতে অজান্তে জন্মছক বা হস্তরেখায় কিন্তু এই তিনটে গ্রহ ভালো আছে সেটা আপনাদের বুঝে নিতে হবে। আর যদি দেখছেন যে সামান্য কোনো অসুবিধার কারণে আপনার প্রাপ্তিটা ঘটলো না, হয়তো একটি নাম্বার মিলল না বা সমস্ত কিছু মিলে গিয়েও হয়তো আপনার কোনো না কোনো দিক থেকে বাধা বিপত্তি আসছে, সেখান থেকে কিন্তু বুঝে নিতে হবে আপনার এই তিনটে গ্রহের মধ্যে কোনো না কোনো গ্রহ কিন্তু পীড়িত অবস্থায় আছে বা শুভ ফল দিচ্ছে না, সেই কারণে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা কার্যকারিতা হলো না। সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে যদি আপনার এই রাশি আমার এই ভিডিওর মাধ্যমে বেরিয়ে আসে সেখান থেকে কিন্তু আপনারা লটারি টিকিট কাটতে যাবেন না, আগে আপনার এই গ্রহ তিনটে ভালো করুন, তারপর গিয়ে টিকিট কাটলে আপনার অর্থটা নষ্ট হবে না। আর যদি মনে করেন যে আপনার অল্প অর্থ নষ্ট হলে হবে তাহলে আমি বলবো সবাই মিলেই কাটতে পারেন, এই তিনটে রাশির জাতক জাতিকাদের যে সময়টা বলবো মেনটেন করার চেষ্টা করবেন, আপনার জানতে অজান্তে যদি ভালো থাকে আপনার জন্মছক বা হস্তরেখা এই তিনটে গ্রহ তাহলে কিন্তু কিছু না কিছু প্রাপ্তি ঘটবেই। এবার আমি আসবো যে কোন সেই তিনটে রাশি যে তিনটে রাশির আগামীকাল লটারি থেকে হতে পারে কোটিপতি। প্রথমেই আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভীষণ একটা ভালো সময় কিন্তু অবশ্যই আগামীকাল অপেক্ষা করছে, সময়টা হলো সকাল 8টা থেকে 10টা, এই সময়টা আপনারা অবশ্যই একটা টিকিট কাটার চেষ্টা করুন। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় যদি এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে, রাহু শুক্র মঙ্গল, তাহলে তো কোনো কথাই নেই, অর্থপ্রাপ্তি আপনার কিন্তু 100% ঘটবে। এবার কতটা অ্যামাউন্ট ঘটবে সেটা বলা সম্ভব নয়, তবে ভাগ্য যদি আপনার সাপোর্ট করে, ভাগ্যের
যে আপনার যদি সাপোর্ট পেয়ে থাকেন তাহলে আপনি হতেও পারেন কোটিপতি এই লটারি থেকে। আর যদি আপনার 10 টাকা হয় সেটাও কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি যে যোগ তৈরি হয়েছে সেটা কিন্তু অবশ্যই কার্যকারিতা ঘটবে, তবে বেশি অ্যামাউন্ট আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে। ভাগ্য সাপোর্ট করলে আপনি হতে পারেন কোটি টাকার মালিক। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যারাশি। কন্যারাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল অবশ্যই একটা শুভ সময় থাকছে, সেই শুভ সময় যদি আপনারা একটা টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য ঘুরলেও ঘুরতে পারে। আপনার শুভ সময় লটারি কাটার 3:50 থেকে 4:50, এই সময়টা ভীষণ ভালো সময়, এই সময়টা একটা টিকিট কাটার চেষ্টা করুন। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় যদি এই 3টে গ্রহ ভালো অবস্থায় থাকে তাহলে আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না, আপনি আগামীকাল হতে পারেন কোটি টাকার মালিক। এবার কোটি টাকাই হলে যে আপনার অর্থপ্রাপ্তি যোগ সম্পূর্ণ হবে এটা না, আপনার 10 টাকাও হতে পারে। এবার কতটা অ্যামাউন্ট আপনার লটারি থেকে আসবে সেটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর নির্ভর করবে। যদি আপনার ভাগ্য সাপোর্ট করে তাহলে আপনি হতেও পারেন কোটি টাকার মালিক। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল অবশ্যই একটা ভালো সময় আছে, সেই শুভ সময়ের মধ্যে আপনারা যদি একটা টিকিট কাটতে পারেন আপনাদের ভাগ্য কিন্তু ঘুরলেও ঘুরতে পারে। আপনাদের শুভ সময় 4:00 থেকে 6:11, এই সময়টা ভীষণ ভালো হতে চলেছে, অবশ্যই এই সময় একটা টিকিট কাটার চেষ্টা করুন। তার সাথে সাথে আপনার জন্মচক বা হস্তরেখায় যদি এই 3টে গ্রহ ভালো অবস্থায় থাকে, রাহু শুক্র মঙ্গল, তাহলে তো কোনো কথাই নেই, আপনাদের কিন্তু 100% কোটিপতি আপনারা হতে পারবেন, সেটা কিন্তু আমি নিশ্চিতরূপে বলতে পারি। এবার একটা কথা, আপনার কতটা অ্যামাউন্ট আসবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। আমি একটা কথার কথা বললাম যে আপনি আগামীকাল হয়তো হতে পারেন কোটিপতি, কিন্তু আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে। আপনি যদি আগামীকাল লটারি থেকে 10 টাকা প্রাপ্তি ঘটে সেটাও কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ 100% কার্যকারিতা করবে, এবং 1 কোটি টাকা পেলেও কার্যকারিতা করবে। অ্যামাউন্টের উপরে কোনো ডিপেন্ড করছে না আপনার এই অর্থপ্রাপ্তির যোগ। অ্যামাউন্ট আপনার যা খুশি হোক, আপনার আগামীকাল পরিশ্রম ছাড়া কিছু অর্থ আপনার হাতে আসবে, এটাই হচ্ছে এই অর্থপ্রাপ্তির যোগের মূল কারণ। এবার কত অ্যামাউন্ট সেটা আপনার ভাগ্যের উপরে, আপনার ভাগ্য যদি আপনার সাপোর্ট করে তাহলে আপনি আগামীকাল কোটি টাকার মালিকও কিন্তু হতে পারেন। এবার আমি বলবো যে সময়টা আমি আলাদা আলাদা 3টে রাশির ক্ষেত্রে বললাম, এই 3টে রাশির জাতক জাতিকারা হয়তো এই সময়টা বার করতে পারছেন না যে কোনো কারণবশত, হয়তো কাজের কোনো ব্যস্ততার কারণে। তাহলে কি হবে, তাহলে যখন খুশি একটা টিকিট কাটতে পারেন শুধু রাহুকালটা ছেড়ে। রাহুকালে কোনো শুভ কাজ করবেন না, লটেই তো কাটবেনই না, এছাড়া যে কোনো সময় আপনারা একটা টিকিট কাটতে পারেন। আগামীকালের রাহুকালের সময়টা বেলা 11:50 থেকে 1:17, এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া যে কোনো সময় আপনারা একটা লটারি টিকিট কাটতে পারেন, সেখান থেকে কিন্তু প্রাপ্তি 100% ঘটবে যদি আপনাদের জন্মচক বা হস্তরেখায় এই 3টে গ্রহ ভালো অবস্থায় থাকে, রাহু শুক্র মঙ্গল। তাহলে আগামীকাল আপনাদের এই 3 যে রাশির কথা বললাম, এই 3টে রাশির জাতক জাতিকারা হতে পারেন কোটিপতি। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।